প্রেগন্যান্সি টেস্ট কিটে একটি হালকা দাগ এবং একটি গাঢ় দাগ, এরকম কোন রিপোর্ট যখন আসে কিটে, তখন কিন্তু আপনারা অনেক চিন্তিত হয়ে পড়েন। তো ফ্রেন্ডস, এই ধরনের রিপোর্টে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেগন্যান্সি হয়, তবে অন্য কিছু কারণও থাকতে পারে। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনাদের টেস্ট রিপিট করতে হবে 5-6 দিন পর, এবং কিছু নিয়মও ফলো করতে হবে টেস্ট করার সময়। প্রথমত, আপনারা কিন্তু সকালের প্রথম ইউরিনটি নেবেন, দিনের যে কোনো ইউরিন নিয়ে আপনারা টেস্ট করবেন না, কারণ আপনাদের ব্লাডারে 5-6 ঘন্টা হোল্ড করবেন সেই রকম ইউরিনে যদি আপনারা টেস্ট করেন, তাহলে কিন্তু বিটা এসিজি হরমোন লেভেলটা অনেক ভালো পাওয়া যায় সকালের ইউরিনটাতে। তো আপনারা সকালের প্রথম প্রস্রাব দিয়ে প্রেগনেন্সি টেস্ট করবেন, এবং রেজাল্টটা আপনাদের কিন্তু 5 মিনিটের মধ্যেই শো করবে। 5 মিনিট কিন্তু আপনাদের কিটের সামনে বসে থাকতে হবে, কিটটা আপনি রেখে চলে আসলেন, আধ ঘন্টা পরে গিয়ে দেখলেন একটা গাঢ় লাইন এবং হালকা লাইন, সেটা কিন্তু আপনার কখনো প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ বলা যাবে না, কারণ এটা আপনার ইউরিনের একটা ভাপের কারণেও হয়ে থাকে, যে এভাপোরেশন লাইনও কিন্তু হয় বেশি সময় যদি কিটটা আপনি রেখে দেন। তো 5 মিনিট কিন্তু আপনাকে কিটের সামনে বসে থাকতে হবে, 2 লাইন উঠছে কিনা সেটা আপনাদের দেখতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, ধরুন আপনি প্রেগন্যান্সি টেস্ট করেছেন, 2 লাইন দাগ উঠেছে, একটা হালকা একটা গাঢ়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন 5-6 দিন পরে আবারও টেস্ট রিপিট করছেন, তখনও যদি আপনার গাঢ় এবং হালকা দাগ আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কারণ এইচপিভি প্রেগন্যান্সির কারণে কিন্তু বিটা এসিজি লেভেলটা বাড়ে না, এবং যদি আপনার বেবির গ্রোথটাও বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বিটা এসিজি হরমোনের লেভেলটা ঠিকঠাকভাবে আসে না প্রেগন্যান্সি টেস্ট কিটে। এছাড়াও যদি আপনার গর্ভধারণটা যদি দেরি করে হয়, সেক্ষেত্রেও কিন্তু হালকা লাইন আসে একটি, তো দ্বিতীয়বার রিপিট করার পর কিন্তু সেটা গাঢ় আসার কথা। তো দ্বিতীয়বার রিপিট করার পর যদি আপনারা সেম রিপোর্ট পান, একটি হালকা একটি গাঢ়, তো অবশ্যই ডক্টরের কাছে যাবেন, আপনার হেলদি প্রেগনেন্সি কিনা সেটা কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সরিয়ে দিন।